জেলা গঠনের তিন যুগ পরেও আধুনিকতার ছোঁয়া লাগেনি পঞ্চগড় এক আসনে। নেই উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা। দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন এখানকার বেশিরভাগ মানুষ। সমস্যা উত্তরণে আগামী সংসদ সদস্যের দিকে তাকিয়ে এই আসনের মানুষ। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি পঞ্চগড়। সীমান্ত ঘেঁষায় জেলাটি গঠিত হয় 1984 সালে। জেলার বেশিরভাগ মানুষ চা বাগানে শ্রমিকের কাজের পাশাপাশি নদী থেকে পাথর উত্তোলন সহ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। তেঁতুলিয়া, আটুরিয়া ও সদর উপজেলা নিয়ে জাতীয় সংসদের পঞ্চগড় এক আসন। এই আসনে নেই উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা। জেলার আধুনিক সদর হাসপাতালে শয্যা সংখ্যা মাত্র 100। নেই উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ ব্যবস্থাও নাজুক। পঞ্চগড়ের স্বাস্থ্যসেবার জন্য বড় কোনো হসপিটাল বা মেডিকেল নেই। আমাদের চাওয়া হচ্ছে বড় মেডিকেল। আগামী সরকারের কাছে অনুরোধ করব, চা চাষীদেরকে নিয়ে যেন আর কোনো সিন্ডিকেট না হয়। একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকল লোকসানের কারণে 2020 সাল থেকে বন্ধ রয়েছে। কর্মসংস্থান হারিয়েছে শত শত মানুষ। এখানকার উৎপাদিত কৃষিপণ্য দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা হয়। উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিতের দাবি কৃষকদের। ফসল ফলার পরে পরবর্তী পর্যায়ে কৃষি দাম হয় না, যে সরকারই আসুক তাদের দায়িত্ব যে কৃষকদের বাঁচানো। সমস্যা থেকে উত্তরণে আগামী সংসদ সদস্যের দিকে তাকিয়ে সাধারণ মানুষ। আগামী দিনে নির্বাচনে যেই সরকারে আসুক আমাদের দাবি থাকবে যেন দ্রব্যমূল্যের দাম কিছু কমিয়ে আনা হয়। উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ পর্যটন খাতকে ঢেলে সাজানোর পরামর্শ সচেতন মহলের। বাইপাস রোড করলে আমাদের শহরের সৌন্দর্য যেমন বাড়ে, পর্যটকদের আগমনের সুবিধা হয়। আগামী সংসদ নির্বাচনে যারা ভোটে দাঁড়াবেন দাবি জানাই যেন এই বিষয়গুলি লক্ষ্য করেন। পঞ্চগড় এক আসনে ভোটার সংখ্যা 4,17,403 জন। ডিবিসি নিউজ ডেস্ক। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।